বন্ধুরা আপনার কমেডি কমেডি ভিডিও সেভ করতে পারে মজার মজার ভিডিও। হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেকদিন ভিডিও বানাই না আমি, যার কারণে সেই ভাইরাসের কারণে ভিডিও বানাচ্ছি না। দেখ বন্ধুরা, আমরা এখন আপাতত বাড়িতে আছি, কোনো কাজে যেতে পারছি না। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি আপনাদের প্লে স্টোরে আছি। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা, আমি টিকটকের আপনাদের একটা ভিডিওর ব্যাপারে নিয়ে আসি। টিকটকের আপনারা যে কোনো ভিডিও আপনারা স্ক্রিনে সেভ করতে পারবেন, স্ক্রিনে সেভ করতে পারবেন। আমি এই যে নামটা লেখা রাখাচ্ছে, এই নামটা টিকটক। বন্ধুরা, আপনারা এই নামটা, আমি এই নামটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা ইন্টারফেস এসেছে, টিআইকে টিকটক অল্ড অ্যাপ। আপনার যে কোনো ফটো বাই আপনার স্ক্রিনে আমি ওপেন করবো, আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে দিলাম। বন্ধুরা চলে এসেছে, এবার আপনার এটা নামানোর পরে আপনার টিকটক অ্যাপটা আপনার ইনস্টল করতে হবে। আমি আবার ক্লিক করবো বন্ধুরা। এবার আমি টিকটকের আপনাদের এর যে নামটা দেখাচ্ছি, টিকটক, এই নামটা আপনারা লিখবেন। এটা আপনারা আমার আগে থেকে ডাউনলোড হয়ে গেছে। আমি এবার আমি ওপেন করব বন্ধুরা, আমি এটাকে ওপেন করব এখন। বন্ধুরা, এই যে ভিডিওটা স্টোর হয়ে গেছে, নেটটা স্লো আছে আমার। ভিডিওটা স্লো আছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই ভিডিওগুলো খুব সুন্দর কমেডি কমেডি ভিডিও। এইগুলো আপনারা ডাইরেক্ট সেভ করলে আপনাদের কতটা আনন্দ মজা হবে সে আপনারা না দেখতে বুঝতে পারবেন না বন্ধুরা। আপনারা তারপর এইটাকে আপনারা ক্লিক করবেন, এখানে দেখাচ্ছেন নো পিকচার, তাহলে আপনারা তাহলে এসে চলে যাবেন। আমি আবার আপনাকে অ্যাপটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই অ্যাপটা ডাউনলোড করে এইটাই আপনার সেভ হবে, আর টিকটকের ভিডিওটা এইখানে আসবে, তারপরে কিন্তু আপনারা সেভ করতে পারবেন। অনেক করলে পরে আপনাদের সবসময় এসে যাবে অটোমেটিক, দেখতে হবে কোনটা হবে। বন্ধুরা, আগের ভিডিওগুলো দেখাচ্ছিলাম, এবার অন্য একটা দেখাচ্ছি আপনাদের। নেটটা খুবই স্লো বন্ধুরা, শেয়ার অপশনে যাবেন, তারপর একটা চিহ্ন আপনাদের দেখে দিচ্ছি, এইখানটা ক্লিক করবেন, এই জায়গাটা লাইভ ফটো, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ডাউনলোড অপশন হবে। ডাউনলোড অপশন হওয়ার পরে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, নেটটা আমার খুব স্লো আছে, যাই হোক আপনাদের দ্বারা দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, ডাউনলোড প্রায় হয়ে গেছে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমার ইন্টারেস্ট হয়ে গেল। বন্ধুরা ডাউনলোড হয়ে গেছে, প্রায় সেভ হয়ে গেছে। আমি এবার হোমে ক্লিক করছি, হোমে ক্লিক করার পর বন্ধুরা দেখুন স্ক্রিন আমার অটোমেটিকলি শো করে গেছে। আমি এটা আবার, এটা আবার আমি আবার আপনাদের ক্লিক করে দেখাচ্ছি, ওপেন করলাম। আপনারা এখানে এখানে সিলেক্ট করবেন, বন্ধুরা দেখুন এখানে সেই ভিডিওটা দেখাচ্ছে। আপনারা সাইটের সাইট থেকে আমরা ডিলিট করতে পারেন, এখানে একটা চিহ্ন দিয়েছি, এই চিহ্নটা ক্লিক করলে ডাইরেক্ট ক্যান্সেল আর আছে ডিলিট, আমি ক্যান্সেল করে দিচ্ছি। এবার আপনারা যখনই টিকটকে ভিডিওর ভিতরে আপনারা ঢুকবেন, আপনারা যে কোনো ভিডিও, আমি সেভ হয়ে গেছে সেটা আপনারা আবার দিয়ে দেখে দিচ্ছি। আপনারা যদি অন্য কোনো ভিডিও আপনারা সেভ করেন, শুধু ডাইরেক্ট আপনারা শেয়ার অপশনে যাবেন, এখানে গিয়ে আপনারা লাইভ ফটো যেখানে এখানে আপনারা ক্লিক করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি দেখবেন আপনার স্ক্রিনে অটোমেটিক স্টোর চলে আসবে। আমি আবার আপনাদের একবার দেখে দিচ্ছি বন্ধুরা, আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখানে ডাউনলোড করতে পারেন। আর এইভাবে করে আপনার করবেন ভিডিওটা, ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমি একবার আপনাদের দেখে দেখে ভিডিওটা শেষ করে দেবো।
বন্ধুরা অটোমেটিক সেভ হয়ে গেছে, অটোমেটিক সেভ হয়ে গেছে। আর চাইলে সেই টিকটক ওই অ্যাপটার মধ্যে ঢুকবেন, ঢোকার পরে চাইলে আপনারা ইচ্ছা করলে আপনারা এইটাও সিলেক্ট করতে পারেন। নিচে আপনাদের সেভ অপশন আছে, এখানে সিলেক্ট করতে পারেন। আমি আপাতত ওইটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।